আলহামদুলিল্লাহ রবীন্দিন ওসলাতাম আলিদুলা বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আজকে আবারও পূর্বের ন্যায় কিছু প্রশ্নত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি প্রথম প্রশ্নে শেখ আবদুল্লাহ জিবরিন কি জিজ্ঞাসা করা হয় যে কোনো মহিলার জন্য কি জায়জ আছে যে ডাক্তারের কাছে গিয়ে তার দাঁত দেখাবে অথচ আপনার মহিলা ডাক্তারও রয়েছে তারপরেও পুরুষ ডাক্তারের কাছে গিয়ে তার কি দাঁত দেখানো যাবে চেহারা কি তার সামনে খোলা যাবে এটা নিয়ে কথা এবং তিনি বললেন যে কিছু মহিলা আছে যে ডাক্তার কোনো পার্থক্য করে না সে কখনো খোঁজার প্রয়োজনবোধ করে না যে কোনো মহিলা ডাক্তার আছে কিনা সে যে কোনো ডাক্তারের কাছে চলে যায় সুতরাং এই ব্যাপারে আপনার মতামত অবশ্য আমরা জানতে চাই তখন তিনি উত্তরে বললেন যে কোনো মহিলার জন্য জায়জ হবে না যে পুরুষ ডাক্তারের নিকট যাওয়া এবং তার সামনে চেরা খোলা যদি মহিলা ডাক্তার থেকে থাকে যদি মাহারাম না হয় মারাম হলে তো অবশ্যই জায়জ আছে কারণ এতে করে আপনার অপ্রয়োজনীয়ভাবে পুরুষ মহিলার বোর্ডের দিকে এবং চেহারার দিকে তাকানোর সুযোগ পায় যেটা তার জন্য অবশ্যই জায়জ নয় এবং মহিলা ডাক্তার থাকা অবস্থায় এটাকে জরুরতও বলা যেতে পারে না হ্যাঁ সুতরাং কখনও এমনিভাবে অলসতাবশত ডাক্তার মহিলা ডাক্তারকে না খুঁজে পুরুষ ডাক্তারের কাছে গিয়ে তার সামনে কখনো আপনার চেহারা খোলা যাবে অনেকে আবার বলতে চেষ্টা করেন যে আপনার যে তার উপর আপনার আস্থা আছে এবং বিশেষ করে তার প্রসিদ্ধি আছে এই ক্ষেত্রে যে ভালো মানুষ হিসেবে এগুলো কখনো যাওয়ার জন্য কারণ হতে পারে না এরকম কারণ হচ্ছে যে আপনার যখন তার বিকল্প পাওয়া যায় তখন তার বিকল্প দিয়েই আপনার কাজ সেরে নেওয়া সম্ভব তখন পর্যন্ত সেটা একবারই জরুরত বলে সাব্যস্ত হয় না এই কারণে আমরা বলবো যে আপনার যখন অন্য বিকল্প মিলে তখন তাদের সামনে বেগানা পুরুষের সামনে বেগানা ডাক্তারের সামনে চেহারা খোলা যায়জ নয় তেমনিভাবে আরেকটি প্রশ্ন শেখ আব্দুল আজিজ এবং বাজ রাহিম্লাকে জিজ্ঞাসা করা হয় যে এক মহিলা জিজ্ঞাসা এক পুরুষ জিজ্ঞাসা করছে যে আমার স্ত্রীর নিকটে স্বর্ণ আছে যেগুলো সে পরিধান করে এবং যেটা নেশাব পরিমাণ হয়ে গেছে তাতে কোনো জাকাত আছে কিনা এবং তিনি জিজ্ঞাসা করতে চেয়েছেন যে জাকাত কি আমার উপর ওয়াজিব না আমার স্ত্রীর উপর ওয়াজিব যদি তার স্বর্ণে জায়গা দেশে থাকে এবং সেটা কি সে নিজের টাকা দিয়ে আদায় করবে হ্যাঁ নাকি আপনার সে ওই জিনিসটাকে আপনার কিছু অংশ আপনার জাকাত হিসেবে দিয়ে দেবে কোনটা করতে হবে সেটা জানতে চেয়েছেন লোকটি তখন উত্তরে তিনি বলছিলেন যে জাকাতটা আপনার স্বর্ণ এবং রূপার আপনার অলঙ্কার উপর ওয়াজিব যদি সেটা নেশাব সমপরিমাণ হয়ে যায় সেটা আপনার স্বর্ণের ক্ষেত্রে পঁচাশি গ্রাম যদি স্বর্ণ সম হয় এবং রূপার ক্ষেত্রে যদি পাঁচশো গ্রাম আপনার রূপার সমপরিমাণ হয়ে যায় তখন সেটাতে অবশ্যই আপনার জাকাত এসে যাবে হুম সেটার জাকাত অবশ্যই দিতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ আপনার মত কারণ এই ক্ষেত্রে আপনার যেটা অলঙ্কার এই ক্ষেত্রে আলেমদের দুটি মত রয়েছে কেউ কেউ বলেছেন যে না যেটা পরিধান করা হয় আপনার স্বর্ণ স্বর্ণ যেটা ব্যবহার করা হয় সেটার মধ্যে জাকাত নেই আর কেউ বলেছেন আছে এবং যারা বলেছেন আছে তারা কোরআনের উপর নির্ভর করেই আপনার বলেছেন যে আছে কারণ কোরআনে ক্ষেত্রে আপনার পরিধেয় অথবা যেটা পরিধান করা হয়নি স্টক করা হয়েছে কোনোটার মধ্যে ব্যবধান করা হয়নি এই কারণে বিশুদ্ধ মাথা হচ্ছে যে আপনার যদি অলঙ্কার থেকে থাকুক না কেন যদিও সেটা পরিধান করা হোক যদি নেশাব সমপরিমাণ হয়ে যায় তখন জাকাত দিতে হবে আর জাকাত দেওয়ার ক্ষেত্রে মনে করতে হবে যিনি ওই জিনিসটার মালিক তার উপর জাকাত আসবে এবং তাকেই সেই জাকাতটা দিতে হবে কিন্তু যদি তার স্বামী অথবা অন্য কেউ নিজের ইচ্ছায় এবং সেই মহিলার অনুমতি ক্রমে যদি দিয়ে দেয় তাতে কোনো সমস্যা হবে না তখন কিন্তু আর তার উপর এটা বাধ্যতামূলক থাকবে না বরং একবার দেওয়া হয়ে গেলে কাজ হয়ে যাবে প্রত্যেক বছর তাকে যখন বছর পূর্বে এইভাবে জাকাত দিতে হবে যে স্বর্ণালঙ্কার একবার দিলে যে হবে তা না বরং প্রত্যেক বছর অন্যান্য স্বর্ণার মতো অবশ্যই জাকাত দিতে হবে আরেকটি প্রশ্ন করা হয় ইবনুবাজে যে কিছু মানুষ আছে রসুল আকরম আসলামের নামে কসম খেয়ে ফেলেন এবং এটা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে এবং তারা এটাকে কোনো কিছু মনে করে না এটা কি অবশ্যই আপনার যায় আছে কিনা সেটা তারা জানতে চেয়েছেন তখন তিনি উত্তরে বলেন যে রসুল আকরম নামে কসম খাওয়া অথবা কোনো আল্লাহর সৃষ্টির নামে কসম খাওয়া এটা মারাত্মক একটি কাজ এবং এটা আপনার শিরিক নিষিদ্ধ একটা শিরিকের অন্তর্ভুক্ত কখনো কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো নামে কসম খেতে পারে না ইমাম আব্দুল আব্দুলবার রাহমহ এই ব্যাপারে আপনার আলম সমাজের ঐক্যমত তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে সকল আলম এ ব্যাপারে একমত যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না এবং এই ব্যাপারে অনেকগুলো হাদিসও এসেছে যে রসুল আকরমুল ইসলাম এই ব্যাপারে নিষেধ করেছেন যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া সির্ক যেমনিভাবে বোখারে মুসলিমের একটি হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম বলেন ইন্না হাকুম আন্ত আবা ইকুম যে আল্লাহ নিষেধ নিষেধ করেছেন যে তোমরা যেন তোমাদের বাপদাদার নামে কসম না খাও এবং বলেছেন ফামান খান হা রিফেন ফাল ইহলি বিল্লাহ আউলিয়াসমুত হ্যাঁ যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর নামে একমাত্র কসম খায় যদি আল্লাহর নামে কসম না খায় সে যেন চুপ করে থাকে তেমনি ভাবে অন্য আরেকটি শব্দ এসেছে ফামান খান হা রিফেন ফালাহ ইহলিফিল্লাহ বিল্লাহ আউলিয়ত যে ব্যক্তি কসম খেতে চাইবে তাকে অবশ্যই আল্লাহর নামে কসম খেতে হবে আর যদি না ইচ্ছে হয় তাহলে সে যেন চুপ করে থাকে তেমনিভাবে আরেকটি হাদিস আবু দাউদ এবং ত্রিমিজির মধ্যে এসেছে বিশুদ্ধ সনদে যে রসুল আকরম কাফার বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে সে কাফের এবং মুসেক হয়ে যাবে এবং অন্য আরেকটি বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে মান হালাফা বিল এমানি ফালাহ মিন্না যে ব্যক্তি আমানতের কসম খাবে সে আমার উন্মত হতে পারে না এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে এই কারণে আমরা বলবো যে প্রত্যেকটা মুসলমানের উপর বাধ্যতামূলক যে সে আল্লাহ ছাড়া কারণ নামে কসম খাবে না এবং কারোর জন্য এরকম আল্লাহ ছাড়া কারণ নামে কসম খারা জায়েজ নয় সে যেই কেউ হোক না কেন কারণ ইতিপূর্বে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে সেটা সুস্পষ্ট এই ক্ষেত্রে এবং এরকমভাবে প্রত্যেক মানুষকে যারা অভ্যস্ত হয়ে গেছে অবশ্যই এই হাদিসগুলোর দিকে খেয়াল করে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং অন্যান্যদেরকে সতর্ক করা উচিত কারণ রসুল আকরম সাম বলেন মানুকর ফালি ফাইল ইস্ত ফে ইসানি ফাইলস্ত কলকাত ইমান রসুল বলেন যে ব্যক্তি অসৎ কোনো কাজ দেখবে সে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করবে আর যদি সম্ভব না হয় তাহলে মুখ দি প্রতিরোধ করবে আর যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে প্রতিরোধ করবে আর এটি হচ্ছে সর্বনিম্ন এই কারণে আমরা অবশ্যই বলবো যে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম খাবার সেটা সির্কের অন্তর্ভুক্ত এবং কখনো সেটা সাধারণত শিরকে আসকার হিসেবে থাকে কিন্তু এটা কখনো শিরকে আকবরের পর্যায়ে পৌঁছে যায় যখন আপনার একজন ব্যক্তি যেই জিনিস উপর কসম খেয়েছে সেটার প্রতি যদি তার আপনার এরকম সম্মানের ভাবটা যদি অন্তরে গেড়ে বসে তখন সেটা অবশ্যই শিরকে আকবরের পর্যায়ে চলে যাবে এই কারণে প্রত্যেককে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দেন ওসল্লাহবীন আহমদ ওয়ালি আজ আজমাইন